হয়েছিল জ্ঞান এর আগের দিন পর্যন্ত শব্দার্থের আগে পর্যন্ত শব্দার্থ পর্যন্ত তোমাদের হয়ে গেছে। তো আজকে এক এক আগের যে মৌখিক প্রশ্নগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে নাও, শুনে নাও ভালো করে মন দিয়ে, এবং বাড়ির কাজ তারপরে আমি বলে দেবো যে কোনটা দিচ্ছি। রোকেয়াদের বাড়ি কোথায় ছিল? রোকেয়াদের বাড়ি ছিল রংপুরে। রোকেয়ার বাবার নাম কি ছিল? আবু আলী সাহেব। রোকেয়ারা কয় বোন? রোকেয়ারা দুই বোন। তাদের লেখাপড়া শেখার কি অসুবিধা ছিল? দেখো প্রশ্ন একটা আছে, তারা মুসলিম সমাজের মেয়ে বলে তাদের লেখাপড়া শেখা বাধা ছিল। রোকেয়া কিভাবে বাংলা ইংরেজি শিখে ফেললেন? বড়দের নজর এড়িয়ে রোকেয়া বাংলা ও ইংরেজি শিখে ফেললেন। তার কোথায় বিয়ে হয়েছিল? রোকেয়ার বিয়ে হয়েছিল, তোমরা সকলেই জানো, পড়ে উঠছ, বিহারে ভাগলপুরে। স্বামীর মৃত্যুর পর রোকেয়া কোথায় এলেন? না, স্বামীর মৃত্যুর পর তিনি কলকাতায় এলেন। আচ্ছা, এখানে তিনি শিক্ষা বিস্তারের জন্য কি করলেন? তো এখানে এসে তিনি শিক্ষা বিস্তারের জন্য একটা স্কুল তৈরি করলেন, সেই স্কুলটার নাম দিয়েছিলেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। তো ভাগলপুর কোথায় অবস্থিত? না, ভাগলপুর বিহারে অবস্থিত। আর সেখানে কে কাজ করে? না, সেখানে রোকেয়ার স্বামী সাখাওয়াত হোসেন ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করছে। তো এইটা আমি বলে দিলাম, এটা নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো এবং এগুলো খাতায় করবে। আর বাড়ির কাজ আরও দিয়ে রাখছি আমি, দুইয়ের দাগে বইটা দেখো, প্রত্যেকে দেখতে পাবে। লিখিত প্রশ্ন যেগুলো আছে ক থেকে ঘ পর্যন্ত খাতায় করবে, তো সবাই লিখবে, আমি এর পরের ক্লাসে এর উত্তরটা লিখে দেবো, ঠিক আছে?